নমস্কার, শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান হ্যালো ডাক্তার বাবু। আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি। আজ যে বিষয় নিয়ে আমাদের আলোচনা তা হলো মৃগী রোগ ও তার প্রতিকার। মৃগী রোগ আসলে কি এবং ঠিক কোন বয়সে হতে পারে? চিকিৎসকেরা বলেন যে কোনো বয়সে কিন্তু এই মৃগী রোগ হতে পারে এবং সেক্ষেত্রে তার ঠিক কি ধরনের সিমটম অর্থাৎ কি ধরনের লক্ষণ সেক্ষেত্রে দেখা যায় এবং শুধুমাত্র ওষুধ দিয়ে কি এর চিকিৎসা সম্ভব নাকি অস্ত্রোপচারের মাধ্যমেও একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাওয়া সম্ভব, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা, আজকের অনুষ্ঠান। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞরা। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড চিফ নিউরোসার্জন ডক্টর অমিতাভ চন্দ। ডক্টর চন্দ, আপনাকে স্বাগত জানাই, নমস্কার। এবং একই সঙ্গে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড চিফ নিউরোলজিস্ট ডক্টর অমলান মন্ডল। ডক্টর মন্ডল, আপনাকেও স্বাগত জানাই, নমস্কার। এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই আমাদের টেলিফোনে রাখুন। আমাদের টেলিফোন নাম্বার 2423-5222, 2423-5223 এবং 2971-2073, এই তিনটে নাম্বারে ফোন করতে পারেন। তবে অবশ্যই প্রশ্ন করার সময় টেলিভিশনের ভলিউম মিউট করে নেবেন এবং সরাসরি এই অনুষ্ঠান আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। ডক্টর মন্ডল, আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাইবো যে মৃগী রোগ মানে আসলে ঠিক কি সমস্যাটা হয়? দেখুন, মৃগী রোগ একদিকে এটা একটা ডিজিজ, আবার যদি বলি এটা একটা সিমটমস অলস। ডিজিজটা কীরকম, যদি এই ডিজিজটাকে আমাদের বুঝতে হয়, মৃগী বা ইংলিশে বা টার্ম হচ্ছে এপিলেপসি, কারোর যদি দুবার বা তার বেশি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া বা সেটা কনভালশন হয় এবং তার মধ্যে আরও যদি দেখা যায় যে মানে দুটো অ্যাটাক অফ কনভালশনের সঙ্গেই শুধু আমরা ডিফাইন করতে পারি না এবং সেটার পরেও তাদের মধ্যে আরও অ্যাটাক হওয়ার যাদের প্রবণতা থাকে তাদেরকেই আমরা এপিলেপসির আখ্যা দিতে পারি। এবং একটা কথা সবার আগে বলতে হবে, এটা ইট শুড বি আনপ্রোভোকড সিজার। আনপ্রোভোকড সিজার মানে কি বুঝি আমরা? আনপ্রোভোকড সিজার মানে যেটার কোনো ট্রিগার ফ্যাক্টর নেই, পেশেন্ট চুপচাপ বসে আছে বা তার দৈনন্দিন লাইফ লিড করছে, হঠাৎ করে একটা সিজার হলো। এবং তখন আমরা হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করি যে এটা কেন হলো। যে অনেক সময় দেখা যায় যে নিয়মিত যে ঘুমের অভ্যাস, সেই ঘুমের অভ্যাস থেকে যদি হঠাৎ বিরত হয়ে যায় তিন দিন চার দিন ধরে, যেটাকে বলে স্লিপ ডেপ্রাইভেশন, এটাও একটা ট্রিগার। সেরকমভাবে অনেকে আবার অ্যালকোহল নেয়, অ্যালকোহল নিচ্ছে এবং সেটা অভ্যস্ততায় পরিণত হয়েছে এবং দেখা গেলো হঠাৎ করে অ্যালকোহল বন্ধ করে দিল, তো এইটাও একটা ট্রিগার ফ্যাক্টর থাকে বা প্রভোকিং ফ্যাক্টর থাকে। কারোর জ্বর হলো, বাচ্চাদের বিশেষ করে জ্বর হলেও জ্বরেও অনেক সময় পেশেন্টদের বা বাচ্চাদের কনভালশন হয়, তো এই ট্রিগার ফ্যাক্টর যদি থাকে এবং ট্রিগার ফ্যাক্টর না থাকলে যেগুলোকে আনপ্রোভোক ক্যাটাগরি অফ সিজার বলা হয় সেটা বয়স ভিত্তিক। আপনার কোশ্চেনের প্রথম অংশটা আমি বলতে চাই যে এপিলেপসি মানে হচ্ছে আমাদের যে আমাদের যে ব্রেনটা, ব্রেনে অসংখ্য নিউরন আছে, এক একটা নিউরনের মধ্যে একটা একটা কথা বাংলায় যদি আমরা বলি যে তার মধ্যে একটা ফায়ারিং, অ্যাবনর্মাল ফায়ারিং হয়, যে ফায়ারিংগুলোকে একসাথে আমরা বিভিন্ন রূপে সেটা দেখা যায়। কারুর বাহ্যিকভাবে তার বাইরে থেকে তার কনভালশন হয়, মোটর ফেনোমেনন বলে, যেগুলো আমরা বাইরে থেকে দেখি পেশেন্টের হঠাৎ করে খিঁচুনি হচ্ছে, মুখ দিয়ে ফেনা আসছে, কারুর জিভ কেটে যাচ্ছে, কেউ ইউরিন বেরিয়ে যাচ্ছে, আবার কারোর কারোর ক্ষেত্রে এগুলো নাও থাকতে পারে। অর্থাৎ সিমটম, আমরা আসবো সিমটমের প্রসঙ্গে, তার আগে ডক্টর চন্দ একটা বিষয় জানতে চাইবে, অর্থাৎ তাহলে যে কোনো বয়সেই হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে যেমন হতে পারে সেরকমই বড়দেরও হঠাৎ করে এই ধরনের সমস্যা শুরু হতে পারে? হ্যাঁ, এটা যে কোনো বয়সেই হতে পারে। তার আগে আমি বলি, অম্লান যেটা বললো, আর একটু যদি সহজ করে বলা যায় যে আমাদের ব্রেন, মস্তিষ্কটাকে যদি দেখেন একটা ইলেকট্রিক্যাল পাওয়ার হাউস, একটা ইলেকট্রিক পাওয়ার হাউস, এবং এর মধ্যে একটা ইলেকট্রিক সোর্স জেনারেট হচ্ছে এবং আমাদের যদি ইলেকট্রিকের অসংখ্য তার ব্রেনের মধ্যে একটা কোষের থেকে অন্য কোষকে সংযোগ করছে, সেটা ছাড়াও যেটা হচ্ছে লম্বা তারের মতো অ্যাকশন বলি সেগুলোকে, না স্নায়ুর যে কোষ আছে তার একটা প্রলম্বিত অংশ যেটা বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সরবরাহ করছে, মানে সেই অঙ্গ প্রত্যঙ্গ থেকে সেন্সেশন যেটা অনুভূতিটাকে নিয়ে ব্রেনে যাচ্ছে মস্তিষ্কে, আর যে আমরা সঞ্চালন হচ্ছে মুভ করছে সেখান থেকে আর একটা ব্রেন থেকে স্টিমুলাসটা নেবে সেই অঙ্গ প্রত্যঙ্গে আসছে। তো এই ব্রেনের প্রত্যেকটা যে ইম্পালস যেটা, সেটা ইলেকট্রিক কারেন্টের মতো, হয়তো খুব সামান্য মানে ভোল্টেজ বা অ্যাম্পিয়ার যেটা কারেন্ট ক্যাপাসিটি মানে অ্যামাউন্ট যেটা, সেটা খুবই কম, কিন্তু ইটস অ্যান ইলেকট্রিক্যাল ইম্পালস। এই ব্রেন কাজটাই করছে কিন্তু পুরো ইলেকট্রিক্যাল ইম্পালসের উপর, ব্রেনটা দাঁড়িয়ে আছে। এই ইলেকট্রিক্যাল ডিসচার্জ যেগুলো হয়, যখন অস্বাভাবিক ডিসচার্জ হতে থাকে ব্রেনের মধ্যে, সেটাকেই আমরা বলি সিজার।
একটা এপিসোডকে আমরা বলি সিজার, অম্লান যেটা বললো যে দুটো বা তার বেশি হলে আমরা তাকে বলি এপিলেপসি। এবার কনভালশন যেটা, যখন আমরা একটা মোটর কম্পোনেন্ট হচ্ছে হাত পা এরকম খিচুনি হচ্ছে যখন, সেটাকে বলি কনভালশন। কনভালশন ছাড়াও কিন্তু সিজার হয়ে যেতে পারে, সেটা অম্লান আরও নিশ্চয়ই ভালো করে বলবে যখন সিজারের সিমটমসে আসবে বিভিন্ন ধরনের। তো কনভালশন মানে কি, কনভালশন হতেই হবে তার কোনো কথা নেই, সিজার হলে যে কনভালশন হতে হবে না, এটা একটা পার্ট। কনভালশন মানে ইটস এন এপিলেপসি, হয়তো বারবার যে কনভালশন হচ্ছে, কিন্তু সব এপিলেপসিতে যে কনভালসিভ মুভমেন্ট হয় তা হয় না। আর এটা বড় যে কোনো বয়সে, একদম খুব নিওনেটাল সিজারও হতে পারে, আবার বৃদ্ধ বয়সেও হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, এবং ওদের প্রচুর কারণ আছে, সেগুলো আমরা এই এই আলোচনা নিশ্চয়ই আসবো। কারণের প্রসঙ্গে আসি যদি ডক্টর মন্ডল, কি কি ধরনের সিমটম দেখা যায় যেটা কিছুটা আপনি বলতেও শুরু করেছিলেন? হ্যাঁ, একটা জিনিস কি আমরা দেখলাম, বয়স ভিত্তিক যে আলোচনা, যে বয়স ভিত্তিক কারণ বা বয়সের উপস্থিতিতে কি কি সিমটমস কোন বয়সে প্রমিনেন্ট থাকে। আজকে যদি আমরা নবজাতক শিশুদের জন্য যে সিজার হয়, সেই সিজারের যে তারতম্য এবং একটু একটু বড় হলো, বাচ্চা থেকে অ্যাডাল্টহুডে আসলো, বা অ্যাডাল্টহুড থেকে মানে এল্ডারলিতে আসলো, এর মধ্যে সিজারের অনেক ভ্যারিয়েশন আছে। ফুল ব্লোন একটা সিজার যদি আমরা বলি, তার আগে একটা ফেজ আছে, সেটাকে বলে আমরা প্রি ইকটাল ফেজ। প্রি ইকটাল মানে যেটা সিজার হয় তার আগের ফেজ, সেগুলোতে পেশেন্টের হঠাৎ করে একটু চাঞ্চল্যতা বেড়ে যেতে পারে, কেউ কেউ একটা ডিজি ভাব, এরকম একটা কারো কারোর অরা ফেজ বলে সেটাকে। এই অরা ফেজের পরেই আছে ইকটাল ফেজ, মানে যেটা সিজার হয়, যে সিজারকে আমরা অনেক সময় কনভালশন যে কম্পোনেন্টটা বলছি, তার আগে যে অরা ফেজটা হয়, অরা ফেজে অনেক সময় পেশেন্টের শুধু মাথা ঘোরে, কারোর কেউ হঠাৎ করলো পেটের মধ্যে একটা প্রজাপতির মতো কিছু ঘুরে বেড়াচ্ছে, তারপরে পেশেন্ট হঠাৎ করে যখন সিজ করতে শুরু করে, তখন আগে আগে তাদের হয়তো মুখে বা হাতের মধ্যে যে টাইটনেস বা স্টিফনেস আসে, তারপরে তার খিচুনি হয়, অনেক সময় জিভ কেটে যায়, ইউরিন পাস হয়ে যায়। সুতরাং এই যে ফেজ টু ফেজ আমরা যদি একটা লক্ষ্য করি, প্রি ইকটাল ফেজ, ইকটাল ফেজ এবং পোস্ট ইকটাল ফেজ, মানে সিজারের আগেকে প্রি ইকটাল, সিজারের পরেকে পোস্ট ইকটাল বলে। পোস্ট ইকটাল ফেজেও অনেক সময় পেশেন্টদের কিছু কিছু সিমটমস থাকে, যেগুলো সেগুলো অনেক সময় বাড়ির লোকেরা শুধু ইকটাল ফেজ সিজার হচ্ছে সেগুলো দেখে, কিন্তু তারপরের ফেজটা ভুলে যায় বিভিন্ন কারণে। সেই ফেজটাকে কীরকম হয়, অনেক সময় দেখা যায় সিজার হলো, তারপরে একটা দিক ওঠাতে পারছে না, হাত বা পা, কেউ কেউ মাথা ভারী হয়ে ঘুমিয়ে পড়ে, হেডেক হয়, কেউ অল্টার্ড একটা সেন্সোরিয়ামে চলে যায়, তারপরে ঘুমটা হলো, তারপরে ঠিক হয়ে যায়, এটাকে বলে পোস্ট ইকটাল। সুতরাং আমরা যখন একটা সিজারকে ডিফাইন করি, কারোর যদি প্রি ইকটাল, ইকটাল এবং পোস্ট ইকটাল ফেজ, যে কোনো ফেজের যদি একটা বিবরণ পাই, আমরা ধরে নিতে পারি যে এটা ডেফিনেটলি একটা সিজারের উদাহরণ। এবং তার মধ্যে ক্রিটিক্যাল বা কার্ডিনাল ফিচার যদি বলি, একটা কনভালশনের সঙ্গে কার্ডিনাল ফিচারের মধ্যে তাদের যদি জিভ কেটে যায়, ইউরিন পাস হয়ে যায়, দিজ আর অ্যাবসলুটলি দ্যাট ইজ নো কনফিউশন যে এটা সিজার ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সিজারের কনভালশন পার্টটা হচ্ছে না, কিন্তু একটা বিহেভিয়ার অ্যারেস্ট বলে একটা কথা আছে। বিহেভিয়ার অ্যারেস্ট কথাটার মানে হচ্ছে, পেশেন্ট সেই সময় ডাকলে পেশেন্ট সাড়া দিচ্ছে না, পেশেন্টকে পরে যদি যখন সে যখন সাড়া দিল, তখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি ওটা মনে রাখতে পেরেছেন, বলে না, মানে সেই ফেজটা মনে থাকে না, এবং মুখের মধ্যে একটা অ্যাবনর্মাল মুভমেন্ট হয়, সেটাকে আমরা বলি অটোমেটিজম। এটা এগুলো সব ডিফারেন্ট টাইপস অফ সিজারের প্রকারভেদ, এগুলো আমি মেডিকেল টার্ম বলে কনফিউজ করতে চাই না, কিন্তু ওভারঅল আমি বলতে চাই যে একটা প্রি ইকটাল, ইকটাল এবং পোস্ট ইকটাল ফেজকে ডিফাইন করা যায়। আমি বলছি না যে পেশেন্টকে এই ইকটাল ফেজে কী হয় পোস্ট ইকটাল, কিন্তু এই সামগ্রিকভাবে এই কম্পোনেন্টগুলো আমরা যে কোনো ফেজ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ক্লু পেয়ে যাই যেটা এটা ট্রুলি সিজার হয়েছে। ট্রিটমেন্ট শুরু করা সম্ভব হয়। ডক্টর চন্দ, সেই জায়গা থেকে হঠাৎ করে বাড়িতে যদি কারোর এই ধরনের সমস্যা দেখা দেয়, মানে আপনাদের কাছে পৌঁছানোর আগে পর্যন্ত কী করণীয়? প্রাথমিকভাবে সিজারের যেটা প্রথম, বিশেষ করে যে কনভালসিভ মুভমেন্ট যদি হতে আরম্ভ করে, প্রথম বিপদ যেটা হচ্ছে, ইমিনিয়েন্ট থ্রেট যেটা হচ্ছে আমাদের এয়ারওয়ে, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, আমরা যে বাইরের বাতাসটা ফুসফুসের মধ্যে যাচ্ছে, যে রাস্তা দিয়ে আমাদের ফুসফুসে ঢুকছে সেই রাস্তাটাকে আমরা বলি এয়ারওয়ে। ওই এয়ারওয়েটা যাতে পেটেন্ট থাকে, মানে মুক্ত থাকে, ওখান দিয়ে যাতে হাওয়াটা বাতাসটা চলাফেরা করতে পারে, ওটা যাতে বন্ধ না হয়ে যায়। আমি একটু বিরত করবো, একজন দর্শক রয়েছেন, প্রশ্নটা নিয়ে নেবো। হ্যালো,
হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, হ্যালো, বলুন। হ্যাঁ, আমি আমি কৃষ্ণা দত্ত দিল্লি থেকে বলছি। বলুন স্যার। গুড ইভিনিং স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। গত নভেম্বর মাসে আমার মেয়ে, ওর বয়স হচ্ছে 19 বছর, হঠাৎ জানুয়ারি মাসে, গত জানুয়ারি মাসে হঠাৎ করে সকালবেলা ওর একটা মানে সিজার এপিসোড হয় স্যার। তো সঙ্গে সঙ্গে আমরা তো ভয় পেয়েছি, আগে তো কোনোদিন হয়নি। আমরা তারপর সফদরজঙ্গে নিয়ে গেছিলাম, তার ওখানে মেডিসিনে প্রথমে দেখায়, মেডিসিনে দেখানোর পর ইজি অ্যান্ড এমআরআই জন্য সাজেস্ট করেন এবং কিছু ব্লাড টেস্টও করা হয়েছে। তাতে ক্যালসিয়াম লেভেলটাও খুব কম ছিল, 16 ছিল ক্যালসিয়াম, D25 যেটা স্যার। এবার কথা হচ্ছে, তারপরে ওরা নিউরোতে রেফার করে, নিউরোতে দেখায় ইজি এবং এমআরআই, দুটো রিপোর্টই নর্মাল ছিল। কিন্তু ওখানকার উনি যিনি নিউরোলজিস্ট যে হেড তিনি দেখলেন, উনি দেখে সঙ্গে সঙ্গে আমার মেয়েকে একটা মেডিসিন শুরু করে দিলেন, ল্যাভেরন বলে, 500 বিজি। ওটা খাওয়ার পর খেলো, 3-4 মাস খেলো। খাওয়ার পর ও খুব অ্যাগ্রেসিভ হয়ে গেল, কলেজে পড়ে এখন, ভীষণ রকম মানে ও ঘুম নেই, এ নেই, তারপরে রেগে যাচ্ছে ভীষণ রকম। তারপরে আমি একটা সেকেন্ড ওপিনিয়ন নিই, সেকেন্ড ওপিনিয়ন নেওয়াতে ওখানে ডক্টর মেডিসিনটা চেঞ্জ করে এখন দুটো অন্য ওষুধ দিয়েছেন, বেবি প্রিল আর একটা মেডিসিন দিয়েছেন। এবার সেই ওষুধটা খেয়ে ও কি হচ্ছে, ওর অন্য এমনি ঠিক আছে এখন। ও নাকি ডক্টর আমাকে বলেছিলেন এটা নাকি অ্যাবসেন্স সিজার, মানে ও হঠাৎ করে ও যেন ফ্রিজ করে, কিছু সামথিং ফ্রিজ করে করে ও বসে থেকে থেকে খানিকক্ষণের মধ্যে যেন অ্যাবসেন্ট, মানে প্রেজেন্স অফ মাইন্ডটা যেন নেই, মানে হঠাৎ করে যেন কি একটা হয়ে যায় বলে। সেটা ডক্টরকে বলেছিল, ডক্টর বললেন যে না, এখনই ইমিডিয়েটলি ওষুধ শুরু করতে হবে। এখন কথা হচ্ছে, ওনার ওর রিসেন্টলি এই মেডিসিন খাওয়ার পর ওর একটা সোশ্যাল অ্যাংজাইটি হয়েছে, ও কারোর সঙ্গে ফেস করতে ভয় পাচ্ছে, ওর কনফিডেন্স লেভেলটা ভীষণ রকমের কমে গেছে। ওই যে কলেজে পড়ে খুব ভালো গান গায়, ভীষণ ভালো ডান্স করে, সবকিছুতে ও আগে, কিন্তু ও কোনো কিছুতে ফেস করতে পারছে না। আমি বুঝতে পারছি না, ওটার সেই সময় করোনাও হয়েছিল, কিন্তু ঠিক সেই দিনই ওর করোনা পজিটিভ ছিল স্যার, যখন জানুয়ারি মাসে একবার সিজারের কিছুটা সকালবেলা হয়েছিল। এবার পুরো বডি তো হয়নি, শুধু চোখটা হয়েছিল, হাত পা আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করছি, শুনতে থাকুন। না, এটা ডক্টর চন্দ যেটা বলছিলেন আলোচনাটা সারার পরে যদি আমরা ওনার প্রশ্নের উত্তরটা দিই। কি বলছিলাম যেন, ঠিক কি করণীয় হঠাৎ করে যদি বাড়িতে এই ধরনের সমস্যা? সেই জন্য অনেকে যেটা করে, ওই দাঁতে দাঁত লেগে গেল, জোর করে চামচ দিয়ে মুখটা খোলানোর চেষ্টা, এগুলো একদম করা উচিত না। যেটা করা উচিত প্রাথমিকভাবে কনভার্সনটা, মানে ওটা সাধারণত কয়েক সেকেন্ড হয়, সাধারণত ম্যাক্সিমাম 10-15 সেকেন্ড হয় বেশিরভাগ ক্ষেত্রে। চুপচাপ হয়ে যেতে দেওয়া উচিত এবং তাকে রিল্যাক্স করতে দেওয়া উচিত। খুব যদি দেখা যায় যে এয়ারওয়েটা আটকাচ্ছে, যেমন ধরুন জিভটা আটকে যাচ্ছে, নাক ডাকার মতো কিছু হচ্ছে, তখন পাশ ফিরে শুয়ে দেওয়া উচিত। যদি বমি টমি করে, যাতে মুখের থেকে লালা যাতে ফুসফুসের মধ্যে ঢুকে না যায়, এইটা করা উচিত। এবং রিকভার করলে ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া উচিত। কিন্তু যদি দেখা যায় যে পরপর এপিসোড অফ কনভালশন হচ্ছে, সিজার হচ্ছে, তাহলে কিন্তু অবিলম্বে হাসপাতালে এমার্জেন্সিতে নেওয়া যাওয়া উচিত। সেক্ষেত্রে আর দেরি করা উচিত নয়। মানে আমাদের বুঝতে হবে কখন আমাকে এমনি ডাক্তারের আউটডোর বা ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হবে নাকি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে, এই পার্থক্যটা কিন্তু বোঝা দরকার। লাগাতার কনভালশন হয়ে যাচ্ছে, লাগাতার সিজার হয়ে যাচ্ছে কয়েক মিনিট, তখন কিন্তু একদম হাসপাতালে এমার্জেন্সি, ইটস এ মেডিকেল এমার্জেন্সি তখন। আর একজন দর্শকের প্রশ্ন ছিল, তার উত্তরে কি বলতে চাইবেন? দেখুন, আমার মনে হয় অম্লান বেটার উত্তর দিতে পারে। অ্যাবসেন্স সিজার যদি হয়েছে, অবশ্যই চিকিৎসা হওয়া উচিত, কনফার্ম। আমরা তো এখান থেকে বসে সব কিছু কমেন্ট করা সম্ভব না। সাধারণত যদি এমনি একটা, এমনি সাধারণত একটা সিজার হলে হয়তো ইটস নট অ্যান এপিলেপসি। আর ছোট করে বলে দিই, ওনার মেয়ের যেটা প্রবলেম যেটা হচ্ছে, আমাদের সমাজে এখনও এপিলেপসি বা সিজার একটা স্টিগমা হিসেবে কাজ করে, যে এর এপিলেপসি আছে, এর কিছু হবে না, এর বিয়ে, মেয়ের হলে বিয়ে থা হবে না, এ অন্য কোনো খেলাধুলো করতে পারবে না, গান করতে পারবে না, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। বহু বিখ্যাত মানুষ, ভিনসেন্ট ভ্যান গগ যেমন, জন্টি রোডস যেমন ক্রিকেটার, অত বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তাদের কিন্তু অনেকেরই এপিলেপসি ছিল এবং তারা কিন্তু নর্মাল লাইফই চালিয়ে গেছে, সেটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু এই ধরনের পেশেন্টদের অনেক সময় একটা মানসিক একটা অবসাদ ঘিরে ধরে, অনেক সময় কাউন্সেলিংয়ের দরকার হতে পারে। আমার মনে হয় অম্লান এর উত্তর আরো ভালোভাবে দিতে পারবে। হ্যাঁ, ওনার মেয়ের এই 19 বছর বয়সে প্রথম যে অ্যাটাকটা হয়েছে, এটা
উনি নিজেই ডায়াগনোসিস করেছেন কিনা জানি না। অ্যাবসেন্স সিশার ঠিক মানে এটা মেনে নেওয়া যায় না। অ্যাবসেন্স সিশারের সঙ্গে যখন কনভার্সন যেটা হয় জিটিসিএস, এই বয়সটাই খুব কমন। এটা একটা জেনেটিক জেনেটিক এপিলেপসির মধ্যে পড়ার চান্স বেশি আছে, যেটা ইইজিতে অনেক সময় প্রাইমারি যে সার্ফেস ইইজি করি অনেক সময় নেগেটিভ থাকতেও পারে, কিন্তু এগুলো অনেক সময় ভিডিও ইজি ইল্ড অনেকটা বেটার। এমআরআই অধিকাংশই নর্মাল থাকে, এটা ভেবে লাভ নেই যে যে ইইজি নর্মাল, এমআরআই নর্মাল, তাহলে কি আমার তাহলে সমস্যা নেই? না, সমস্যা আছে। এই যে সিজারটা ওনার ওর হয়েছে, প্রায় দুটো তিনটে সিজার হয়েছে। প্রথম সিজারের পরে 3-4 মাস পরে ওষুধ খাওয়ার পরে ওর অ্যাবনর্মাল বিহেভিয়ার যেগুলো দেখা গেছে, যে ওষুধটা দেওয়া হয়েছে তাতে অনেক সময় হয়। এবং যাদের একটা প্রথম থেকেই একটা বিহেভিয়ারাল ইস্যু আছে এবং ও এই যে ডিজিজটা একটা এপিলেপসি বলে যেটা যেটা ডায়াগনোসিস হয়েছে, এটা হয়তো মন থেকে মেনে নিচ্ছে না, বা বাবা মাকে এটা বুঝতে হবে যে এটা একটা এপিলেপসি অ্যাটাক, যদি ডক্টররা বলে সেটাকে আমরা মেনে নিতে হবে। ফার্স্ট মেনে নিলে আমাকে ডিজিজটাকে ট্রিটমেন্ট করা আমাদের কাছে অনেক সোজা হবে। এবং ও অনেকটা ডিপ্রেশনে চলে গেছে। ফার্স্ট অফ অল যে ড্রাগটা প্রথমে উনি উচ্চারণ করলেন, ওই ওষুধে অনেক সময় মানসিক একটা ভারসাম্যতা চলে যায়, একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো সুতরাং সেকেন্ড যে ওষুধটা ওনাকে প্রেসক্রাইব করেছে সেটাও অনেকটা বেটার ওষুধ, কিন্তু টাইম দিতে হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় হি নিডস কাউন্সেলিং, অমিতাভদা যেটা বললো খুব ইম্পর্ট্যান্ট। এবং অনেক সময় সাইকোলজিক্যাল দিক থেকে অনেক সময় সাইকিয়াট্রিক অনেক সময় কিছু কিছু ওষুধ দেওয়া হয়, যেগুলো এপিলেপসির সঙ্গে আমরা অনেক সময় ডিপ্রেশনও ট্রিটমেন্ট করি। তাতে আস্তে আস্তে বাবা মাকে কাউন্সেলিং করা, যে ও এখন বড় হয়েছে কলেজে পড়ে, ওকে কাউন্সেলিং করলে অনেকটা এগিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় এটা জেনুইনলি এপিলেপসি আছে, এটা মোর দ্যান 2 অ্যাট্যাক্স হয়েছে এবং ইইজি অ্যাবনর্মাল নয়, এমআরআই অ্যাবনর্মাল নয়, আর এই বয়সটা কিন্তু জেনেটিক এপিলেপসির বয়স। এবং এই বয়সের এপিলেপসি ট্রিটমেন্ট যদি ঠিকঠাক থাকে এবং তার মানসিক অবস্থা যদি ঠিক থাকে, দুটো মিলিয়ে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে ডেফিনেটলি সফল হওয়া যাবে। এবং ওনাদের কে শুধুমাত্র নিউরোলজিস্ট নয়, সাইকিয়াট্রিক বা যারা কাউন্সিলিং করে এদেরকে পরামর্শ নেওয়া উচিত। একদমই সেই জায়গা থেকে ডক্টর মন্ডল আরেকটা বিষয় জানতে চাইবো, যে বাচ্চাদের বা বড়দের সেক্ষেত্রে কি সিমটমের কোনো পার্থক্য থাকে? আসবো এই প্রশ্নের উত্তরে, তার আগে একজন দর্শক রয়েছেন। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আপনার নামটা জানাবেন এবং আপনার সমস্যাটা বলুন। বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি যে ওই এপিলেপসি আছে, আজকে 40 বছর হয়ে গেল, তা কোনো রকম কিছু হচ্ছে না। হ্যালো, হ্যাঁ এটাই আপনার প্রশ্ন বা কোনো সমস্যার কথা কি কিছু বলতে চান আপনি? সমস্যা বলতে ওই যে মাথা ঘুরে পড়ে যায় আর ওই দাঁত দাঁত লেগে যায়, এটা উ শব্দ হয় একটা। বয়সটা জানাবেন এবং চিকিৎসার মধ্যে কি রয়েছেন? বয়স জানাবেন আপনার? বয়সটা 60 বছর, 61 বছর। আচ্ছা, এই মুহূর্তে কি কোনো চিকিৎসকের পরামর্শে রয়েছেন? হ্যাঁ, চিকিৎসা তো আছে, আমাদের ওই যে নিউরো মেডিসিনের চিকিৎসা আছে। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, এনার কেসটাতে উনি উনি ওনার বয়স এখন 65 ইয়ার্স, উনি বলছেন 40 বছর ধরে এপিলেপসি আছে। এবং এই এপিলেপসিটা তার মানে ওনার অনসেট অফ এপিলেপসি হচ্ছে অ্যারাউন্ড 20 ইয়ার্স। এগেন 20 ইয়ার্স থেকে কারোর যদি এপিলেপসি থাকে এবং সেটা মোস্ট প্রবলি এটা ওষুধের দ্বারাই ঠিক হয় এবং অনেকটাই ঠিক হয়, যেটা ওনার মধ্যে 40 বছর ধরে আছে, এখন ওষুধ খেতে হচ্ছে, উনি পুরো বিবরণটা দেননি যে এখন ফ্রিকোয়েন্সি অফ সিজারটা কীরকম। অনেক সময় 20 বছরের এপিলেপসি মানে 20 বছরে যে অনসেটগুলো হয় সেগুলো বেশিরভাগই জেনেটিক এপিলেপসির আওতায় পড়ে। এখন আরও ডিটেলস না জানলে বোঝা যাবে না, কিন্তু ওনার এপিলেপসিতে উনি কটা ওষুধ খাচ্ছেন এবং বর্তমানে কী কী ওষুধ খাচ্ছেন সেগুলোও জানা দরকার। দেখা গেল ওনার এপিলেপসি একরকমের টাইপের আছে কিন্তু ওষুধটা ঠিক তার সঙ্গে ফিট করছে না, তার জন্য অনেক সময় এপিলেপসি পারসিস্ট করে। তো এটা 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 কাইন্ড অফ ইনট্রাক্টেবল এপিলেপসির মধ্যে পড়ে, 40 বছর ধরে এপিলেপসি আছে। আমার মনে হয় ওনাকে ভালো নিউরোলজিস্টের সঙ্গে আলোচনা করা উচিত এবং ওনার ডিটেলস মানে এপিলেপসির অ্যাটাকটা কত ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, কী কী ওষুধ খাচ্ছে, আর এই বয়সে আদার কোমরবিড সিচুয়েশনও থাকে, সেটাও কারণ হতে পারে, কারোর স্ট্রোক হলো অ্যাডিশনাল এপিলেপসি অ্যাটাক হতে পারে। সুতরাং আরও ডিটেলসে জানা উচিত যে ওনার
আর কি কি প্রবলেম আছে, কি কি সমস্যা রয়েছে। আমরা এই সংক্রান্ত বিষয়ে আলোচনা নিয়ে ফিরে আসছি, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন। अगर सुन लो जिस्म लेना हम तब हम ये फट जाएगा के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जिस्म लेना বিরতির পর আরেকবার স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর চন্দ, একটা বিষয় জানতে চাইবো যে জ্বরের সময় বাচ্চাদের ক্ষেত্রে যেটা আপনারা বলছিলেন যে এই কনভলিউশন অনেক সময় দেখা যায়, যে সেক্ষেত্রে কি কোনো রকম সমস্যা হতে পারে, অর্থাৎ ব্রেনে কোনো ক্ষতি হতে পারে? সেটা নির্ভর করে কতবার কনভলিউশন হচ্ছে। একবার দুবার হয়তো কনভলিউশন ইমিডিয়েটলি কোনো ক্ষতি করবে না, কিন্তু বারবার যদি হতে থাকে তাহলে ক্ষতি তো হতেই পারে। ফেব্রাইল কনভলিউশন যেটা, বাচ্চাদের কনভলিউশন যেটা, এটা কিন্তু অনেক সময় পরে কমপ্লেক্স পার্শিয়াল সিজার বলে এক ধরনের জিনিস হয়, যেটা কিন্তু সার্জারিতে কিউরেবল, সেটা কিন্তু সেটার কিন্তু মানে ফ্ল্যাগ সাইন হতে পারে যে একটা বাচ্চার যার বিনাইন ফেব্রাইল কনভালশন হলো। এখন সেই জন্য কারণ বিনাইন ফেব্রাইল কনভালশন আর বলা হয় না ওটাকে ওইভাবে, তো পরে কিন্তু কমপ্লেক্স পার্শিয়াল সিজার হতে পারে, সেই জন্য বাচ্চাদের একটু পরে এই টিনেজ অবধি জিনিসটা হতে পারে। ধরুন খুব ছ মাস এক বছর বয়সে জ্বরের সময় কনভালশন হয়েছে, তারপরে যেটা হলো যে বেশ কয়েক বছর ভালো ছিল, 10 বছর বয়স, 12 বছর বয়স, 18 বছর বয়স, তখন কিন্তু কমপ্লেক্স পার্শিয়াল সিজার আরম্ভ হলো। তখন কিন্তু দেখা যায় যে টেম্পোরাল লোবে একটা ধরনের প্রবলেম দেখা দেয়, সেটা কিন্তু সার্জারিতে খুব ভালো রিজাল্ট হয় সাধারণত। তো সেগুলো যখন সার্জারি কথা আসবে আমরা আলোচনা করব। তার আগে যেটা জিজ্ঞাসা করছিলাম ডক্টর মন্ডল, যে বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে যে এই উপসর্গ, সেটারও কি তাহলে তো একটা তারতম্য থেকেই যায়? অবশ্যই, বাচ্চাদের যে কনভালশনগুলো হয় সেটা ফুল ব্লোন যে সিজার বা কনভালশন যেগুলো হয় এক বছর দু বছর পরে ব্রেন ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে কনভালশনের রূপটা একটু বদলে যায়। এক বছর দু বছর পর থেকে যে কনভালশন হয় অলমোস্ট বড়দের মতোই কনভালশন হয়, কিন্তু কনভালশনের আরও কতগুলো ক্রাইটেরিয়া যেগুলো আমরা দেখি, যেগুলো যেমন আমরা ফেব্রাইল কনভালশনটা নিয়ে আরেক দু একটা কথা আমি জাস্ট অ্যাড করতে চাই। ফেব্রাইল কনভালশনের প্রকৃত বয়স হচ্ছে 6 মাস থেকে 6 বছর অবধি, এবং অনেক সময় দেখা যায় যে প্রকৃত মানে ফেব্রাইল কনভালশনের ফ্যামিলিতেও অনেক সময় হিস্ট্রি থাকে, এবং ফেব্রাইল কনভালশন বারবার হলেও অনেক সময় ব্রেন ড্যামেজ হয় না। এটা প্যারেন্টসদের কাছে আমরা সবচাইতে আগে ইনফরমেশান দিতে চাই, এবং এটা এটা অ্যাবসলিউটলি যেটা সিম্পল ফেব্রাইল কনভালশন যেটা, সেটা বেশিরভাগই সিম্পল ফেব্রাইল কনভালশনগুলো থেকে কোনো পরে এপিলেপসি হওয়ার চান্সটা কম থাকে। অমিতাভ দা যেটা বলছে সেটা কমপ্লেক্স ফেব্রাইল কনভালশন, যে কনভালশনগুলো ছোটোবেলায় জ্বরের সঙ্গে হচ্ছে এবং অল্প সময়তে 10 মিনিট 15 মিনিটেরও বেশি থাকছে, কোনো একটা একদিকে কনভালশনটা হচ্ছে, সেইগুলো থেকে কিন্তু পরে আমাদের রেড ফ্ল্যাগ রাখতে হয় যে ফ্যামিলিতে এপিলেপসি আছে কিনা, সেইগুলো কিন্তু কমপ্লেক্স পার্শিয়াল সিজারে পরিণত হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে কনভালশনের আরও কতগুলো দিক, যেটা খুব ছোট বাচ্চা যেমন নবজাতক বাচ্চাদের যে সিজার হয় সেগুলো আইডেন্টিফাই করা আর বড়দের আইডেন্টিফাই করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। মানে ছোটদের আমরা যখন একদম নবজাতক শিশুদের যে কনভালশন হয় খুব সাটল কনভালশন যেগুলো বলে, এরকম ফ্লোরিড কনভালশন হয় না। আর যে যে বাচ্চারা একটু বড়, মানে ছোটো থেকে বড় হচ্ছে, ধরুন 4 বছর থেকে 6 বছর, 6 বছর থেকে 10 বছর, এক ধরনের কনভালশন হয় যেগুলো, যে এপিলেপসিগুলোকে আমরা অ্যাবসেন্স সিজার বলি, এই একটুখানি আগে যিনি মাদার বলছিলেন, এই এই সিজারগুলো বাচ্চাদের বারবার হয়, মানে একদিনে 20-25 বারও হয়, এবং এরা হঠাৎ করে ধরুন ও কনসেন্ট্রেট করছে, হঠাৎ করে হলো কেমন আনমনা হয়ে গেল, এই মানে 1 থেকে 20 গুনতে গুনতেই কনভালশন ঠিক হয়ে যায় এবং ও ঠিক হয়ে যায়। কিন্তু এই যে 1 থেকে 20 সেকেন্ডও বলবো না, 10 সেকেন্ডেরও কম হয়, ওকে জিজ্ঞাসা করুন যে কি হয়েছে, ও বলতে পারবে না, এবং অ্যাবসলিউটলি এবং এতে এতে যে ওর শারীরিক কোনো ক্ষতি হচ্ছে তা নয়,
এটা আলটিমেটলি ওর হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যায়, পড়াশুনো থেকে দূরে সরে যায়। আমি এরকম পেশেন্ট দেখেছি যে ওয়ানকে ব্রিলিয়ান্ট মানে হান্ড্রেডে হান্ড্রেড পাওয়া বাচ্চা, এই এপিলেপসি শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে তার স্কোর কমে গিয়ে 30 এবং সাদা খাতা জমা দিচ্ছে, ও যা বুঝতে পারছে না। বেশিরভাগ জায়গায় সোশ্যাল লাইফেও একটা মানে ভীষণ রকম ভাবে একটা এফেক্ট পড়ে। অ্যাবসলিউটলি, সেই জন্য বাচ্চাদের এই বয়সটা খুব ভালনারেবল। বাচ্চাদের 6 বছর থেকে 16 বছর যে এপিলেপসিগুলো আছে, বেশিরভাগ এপিলেপসিকে জেনেটিক এপিলেপসি বলে। এই এপিলেপসি মেজরিটি আর ড্রাগ ড্রাগ দিয়েই ঠিক করা যায়, কিন্তু ডায়াগনোসিসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক সময়ে আসতে হবে, এবং এই ট্রিটমেন্ট গ্যাপ যেটা সব মানে যে এই এপিলেপসিগুলো আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আজকে একটা সিজার হলো তাড়াতাড়ি অনেক সময় সিজার হয় না, এবং সিজারগুলো সেটল হয়, বাবা মারা খুব একটা এটাকে ইম্পর্টেন্স দেয় না। দেখা গেলো 3-4 বছর পরে আবার হলো, এই যে ফেজটা, এই ফেজটার পরে এটাকে ট্রিটমেন্ট গ্যাপ বলে, যখন সিমটমস হলো আর আপনি যখন ট্রিটমেন্ট করলেন। সুতরাং এই গ্যাপটা যত কম হবে তত আমাদের স্কোপ পেশেন্টকে ট্রিটমেন্ট করার সুযোগ, এবং এগুলো বেশিরভাগই ড্রাগ রিলেটেড, মানে ড্রাগ দিলে এগুলো ভীষণ ভালো রেসপন্স করে, এবং এতে পড়াশুনোর খুব একটা ক্ষতি হয় না। এবং বাবা মাকে বুঝতে হবে যে এই এই সময়ে যদি বাচ্চাদেরকে সঠিকভাবে ট্রিটমেন্ট করা যায়, তাহলে বেশিরভাগ বাচ্চাই 2-3 বছরের মধ্যে ওষুধ থেকে আমরা। ডক্টর চন্দ, এই জায়গা থেকে একটা বিষয়, যেহেতু ডায়াগনোসিসের প্রসঙ্গটা আসলোই, যে অনেক সময় তো ব্রেনে সেকেন্ডারি কোনো ডিজিজ থাকলেও এই ধরনের কনভালশন বা এরকম কিছু সমস্যা হতে পারে। যখন কোনো পেশেন্ট আপনাদের কাছে আসে, তাহলে মানে যে ট্রিটমেন্ট প্রসেস যখন শুরু হয়, তার আগে কী কী ধরনের টেস্টের মধ্যে দিয়ে আপনারা যাওয়ার কথা বলেন? দেখুন, সিজার বা এপিলেপসি নিয়ে যখন পেশেন্ট আসে, আমরা দেখি বয়সটা, করি বয়সের উপর কিন্তু আমরা কী কী পরীক্ষা নিরীক্ষা করব তার উপর নির্ভর করে। আজকে যদি একটা ছোট বাচ্চা আসে, প্রাথমিকভাবে কিন্তু আমরা এটাকে প্রাইমারি এপিলেপসি, প্রাইমারি এপিলেপসি কাকে বলে, যে অ্যাপারেন্ট কোনো কারণ নেই, আমরা যে কনভেনশনাল যে টেস্ট যেগুলো সেগুলো করে সেরকম খুব একটা কিছু পাচ্ছি না যে এই জন্যেই তার কনভালশনটা, এই জন্যেই তার সিজার হচ্ছে বা এপিলেপসি হয়েছে। সেকেন্ডারি কাকে বলে, যেখানে দের ইজ অবভিয়াস রিজন। অবভিয়াস রিজনটা কি, যেমন ব্রেন টিউমার, ব্রেন টিউমার একটা অবভিয়াস রিজন। আর্টেরিওভেনাস ম্যালফরমেশন বলে এক ধরনের হয়, ইটস অ্যান অবভিয়াস রিজন। স্ট্রোক কিছু কিছু, যেমন হ্যামারেজ, ইটস অ্যান অবভিয়াস রিজন। ক্যাভারনোমা বলে একটা আরেক ধরনের ম্যালফরমেশন, মানে জন্মগত ত্রুটি থাকে, ইটস অ্যান অবভিয়াস রিজন। বা ধরুন পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে, ইটস অ্যান অবভিয়াস রিজন। এগুলোকে সেকেন্ডারি এপিলেপসি বা সেকেন্ডারি সিজার বলা হয়। আর প্রাইমারি সিজার যেটা বলা হয়, যে কনভেনশনাল যে টেস্টগুলোতে সেগুলোতে খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে এই যে কনভেনশনাল টেস্টটা, কোনটা কনভেনশনাল টেস্ট, এর কিন্তু পরিধিটা আস্তে আস্তে মানে বদলে যাচ্ছে। কারণ এখন অনেক অ্যাডভান্সড এমআরআই বেরিয়ে যাওয়ার জন্যে, বিশেষ করে 3 টেস্ট লাইন অ্যাবাভ এমআরআই, যেগুলোতে সোকল প্রাইমারি এপিলেপসি আমরা ভাবতাম, তাতে কিন্তু কারণ পাওয়া যাচ্ছে। আচ্ছা, যে একটা কারণ পাওয়া যাচ্ছে, যেমন ধরুন মিডিয়াল টেম্পোরাল লোব স্ক্লেরোসিস বলে এক ধরনের জিনিস হয়, যেটা টিপিক্যাল হিস্ট্রি বললাম, যে ছোটোবেলায় ফেব্রাইল কনভালশন হয়েছে, তারপরে বেশ কিছুদিন ঠিক ছিল, আবার টিনেজে নতুন করে ইটস এ কমপ্লেক্স পার্শিয়াল সিজার, মানে ইটস নট এ কনভালসিভ মুভমেন্ট, কিন্তু ওই যেটা মানে অরা, যেটা ডক্টর মণ্ডল অম্লান যেটা বলছিল, যে শুরু হওয়ার আগে একটা কোনো সিমটম হয়, যেমন পেটের মনে হচ্ছে একটু একটা প্রজাপতি, মানে কিছু একটা আনকমফোর্টেবল, বা একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি, এগুলো কি সিমটম, এগুলো কি ইন্ডিকেট করে জানেন, ব্রেনের কোন জায়গা থেকে ওই ফোকাসটা উৎপত্তিটা হচ্ছে সেটা কিন্তু পয়েন্ট করা যায়। যেমন এই পেটের আপার অ্যাবডোমেন, যে পেটের ওপর ভাগে যে একটা কিরকম কাতুকুতু লাগছে, কিরকম সুড়সুড়ি লাগছে, সেই ফিলিংটা একদম মিডিয়াল টেম্পোরাল লোবে। বা স্মেল, যেটা অ্যাবনর্মাল স্মেল, ইটস এ ওটা মানে এটাও মিডিয়াল টেম্পোরাল লোবে খানিকটা আসে, লিম্বিক সিস্টেমে আসে। বা একটা কিছু, একটা রিপিটিটিভ কিছু মুভমেন্ট, একটা কম্পালসিভ, বিশেষ করে মুখের চারপাশে, যে লিপ স্ম্যাকিং, জিপ ঠোঁট চাটতে আরম্ভ করলো হঠাৎ, বা মুখের মানে হাতটা, হাতের একটা পার্টিকুলার রিপিটিটিভ মুভমেন্ট করতে আরম্ভ করলো, এগুলো কম্প্লেক্স পার্শিয়াল সিজার বলে, এগুলো মিডিয়াল টেম্পোরাল স্ক্লেরোসিস। এটা কিন্তু এখন আর অনেকে প্রাইমারি এপিলেপসির মধ্যে ফেলে না, সেকেন্ডারি এপিলেপসির মধ্যে। একটু বিরত করব, একজন দর্শক রয়েছেন, প্রশ্নটা নিয়ে নেব। হ্যালো 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 হ্যাঁ বলুন, নমস্কার, আপনার নামটা জানাবেন এবং আপনার সমস্যা। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে সন্তোষ চট্টরাজ বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা রাখুন। হ্যাঁ,
টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে দিন এবং তারপরে প্রবলেমের মৃগি রোগের প্রবলেমের জন্য আমি প্রশ্ন করছি আর কি। আমার ভাইপোর এখন 24 বছর বয়স, হ্যাঁ তো ওর এখন 24 বছর বয়স, বছর ওর যখন 16 বছর বয়স ছিল তখন মৃগি রোগটা হঠাৎ করে দেখা যায়। তারপরে আমরা ওকে ব্যাঙ্গালোরে নিয়ে যাই, সেখানে ট্রিটমেন্ট ওই আপনার নিভ্যান্সে করেছিলাম, তো ওষুধ দেওয়া হয়েছিল, ওষুধ খাওয়ার পরে মোটামুটি ওটা কমে আসছিল, ওষুধটা বন্ধ করে দিলেই হচ্ছিল। ইদানিং 7 দিন আগে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ওই রকম মৃগি জ্বালিয়ে যায় আর পড়ে যায় এবং দাঁত দাঁত কেটে একাকার হয়ে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি কিউরেবল নয়, এরকম ভাবে ওষুধ চালিয়ে যেতে হবে না মাঝে মাঝে এরকম ভাবে ওষুধ কোনো কারণে বন্ধুরন্ধ হয়ে গেলে? শুনতে থাকুন আপনি ডক্টর চন্দ। না, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ওষুধটা যে বন্ধ করা হচ্ছে সেটা কার নির্দেশে বন্ধ করা হচ্ছে? ডাক্তারবাবু নির্দেশ দিয়েছেন, দেখুন আমাদের যাদের এপিলেপসির জন্য ওষুধ যারা খায় তাদের কিন্তু একটা প্ল্যান করে বন্ধ করতে হয়, নিজের খুশি মতো বন্ধ করলে হয় না, সেটা আমাকে জানতে হবে, সেটা আপনি পরিষ্কার করে বললেন না। আর দু নম্বর কথা, যদি সত্যি সত্যি ওষুধ খাওয়া সত্ত্বেও যদি এত বারবার ফিটস পড়ছে, সিজার হচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারদের আরেকবার ভালো করে দেখানো উচিত। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে একবার ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে হোয়েদার দিস বয় ইজ এ সার্জিক্যাল ক্যান্ডিডেট। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আমরা ট্রিটমেন্টের প্রসঙ্গে এবার আসবো। প্রথমেই যেটা জানতে চাইবো ডক্টর মন্ডল আপনার কাছে, যে এই যে মেডিসিনের প্রসঙ্গ আসছে, যে একটা যেটা ডক্টর চন্দ বললেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করা কখনোই উচিত নয়, অনেকেরই ধারণা থাকে বাচ্চাদের ক্ষেত্রে যে 2 বছর যদি একটা মেডিসিন কন্টিনিউ করা যায় দ্যাট ইজ এনাফ, সত্যি কি তাই নাকি উপসর্গ অনুযায়ী বয়স অনুযায়ী সেটা নির্ভর করে? দেখুন এক কথায় কিছু কিছু এপিলেপসি আছে, যেমন বাচ্চাদের যে এপিলেপসির কথা আমরা এক্ষুনি বলছিলাম, অ্যাবসেন্স সিজার বা চাইল্ডহুড অ্যাবসেন্স এপিলেপসি, এই এপিলেপসিগুলোতে ইউজুয়ালি আর একটা এপিলেপসি আছে সেটার নাম হচ্ছে বিনাইন রোলান্ডিক এপিলেপসি, সবই বাচ্চাদের 6 থেকে 10 বছরের মধ্যে হয়। এই এপিলেপসিগুলো ইউজুয়ালি বিনাইন কথাটা এখনও খাটে এই কারণে যে ওষুধের যদি ঠিকভাবে দেওয়া যায় এবং 2 বছর 3 বছরের মধ্যে যদি আর কোনো অ্যাটাক না হয় তাহলে আমরা আস্তে আস্তে ওষুধের মাত্রা কমাতে শুরু করতে পারি। এবং এই এপিলেপসিগুলো মেজরিটি 80-90% এপিলেপসি আর কিউরেবল। আর কিছু একটা এপিলেপসি আছে যেটাকে আমরা জেএমই সিন্ড্রোম বলি, সেটাও একটা জেনেটিক এপিলেপসি, সেই এপিলেপসির ক্ষেত্রেও 3-4 বছর পরেও অনেক সময় আমরা দেখি যে ওষুধটা একটু কমালেই আবার সিজার এসে গেল। এবং এদের ইজি তো অ্যাবনর্মালিটির সঙ্গে আমরা দেখি যে সিজার হওয়ার প্রবণতা থাকছে, তাদের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে বাবা মাকে বলতে চেষ্টা করি যে এই ওষুধ কিন্তু মনে হয় বন্ধ করা যাবে না, এটাকে আপনাকে সারা জীবনের জন্য চালাতে হতে পারে। এবং এই কথাটা প্যারেন্টসদের মধ্যে ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট আসে এবং আস্তে আস্তে বাচ্চারা বড় হয়, স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে চাকরিতে ঢোকে, তো সেই সময় কিন্তু একটা জিনিস কি এই জেএমই সিন্ড্রোম যেটা বললাম, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য কমনেস্ট এপিলেপসি অ্যামং দ্য অ্যাডাল্ট এবং আর্লি চাইল্ডহুড থেকে শুরু করলে অ্যাবসেন্স সিজার, এই সিজারগুলোকে কন্ট্রোল করা যায় কিন্তু এটাকে টোটালি কিউরেবল কথাটা বলা যায় না। এবং অনেক সময় দেখা গেছে যে 5-6 বছর এপিলেপসির ট্রিটমেন্ট নেওয়ার পরেও পেশেন্ট ভালো আছে এবং আমরা বলেছি যে না ওষুধটা চালান অল্প ডোজে, যে ডোজ মানে ইনিশিয়ালি আমরা শুরু করি তার হয়তো 1/4 ডোজেও চালান আপনি ঠিক থাকবেন, কিন্তু অনেক সময় কী হয় যে বিয়ে এসে গেছে একটু দেখি বন্ধ করে কী হয়, তো তখন আবার এপিলেপসি অ্যাটাক আসে এবং আমাদের ক্ষেত্রে আসলে তখন আমরা বলতে বাধ্য বা এটা ট্রুলি যে এই পেশেন্টকে ওষুধ ছাড়া লাইফ শেষ করা মানে লাইফে থাকা সম্ভব নয়, লাইফ লং ট্রিটমেন্ট, অ্যাবসলিউটলি লাইফ লং ট্রিটমেন্ট। এবং এই লাইফ লং ট্রিটমেন্টের জন্যে যে তার অনেক ক্ষতি হচ্ছে তা নয়, এই সামান্য ওষুধের ডোজ যদি সে কন্টিনিউ করে যায় তার পারিবারিক লাইফ, তার সোশ্যাল লাইফ, তার কাজের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সে কিন্তু সিকিউর থাকে যে আমার আর এপিলেপসির অ্যাটাক হবে না। তো এই ধারণাটা যদি আমরা বাবা মার ক্ষেত্রে বলতে পারি এবং পেশেন্ট যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এপিলেপসি অনেকাংশেই ট্রিটমেন্টের মধ্যেই পড়ে এবং আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এটা ট্রিটমেন্ট দ্বারা কিওরই হয়ে যায়। সামান্য কিছু ওষুধ যদি চলে সেটাকে আমরা অ্যাকসেপ্টেবল করা উচিত এবং সেটা তার সাইড এফেক্টের সঙ্গে তার চালিয়ে যাওয়ার সঙ্গে সারা লাইফও যদি চালিয়ে যাও অনেক সময় কোনো ক্ষতি হয় না। এবং আমরা
এপিলেপসি ট্রিটমেন্ট যারা আমরা করি, ডক্টররা তাদেরকে পেশেন্টকে মাঝে মাঝে আসতে বলা হয়, 6 মাস 4 মাস মিনিমাম যদি একবার এসে কিছু, মানে সবাই সব সব ক্রনিক রোগেরই একবার করে এসে রুটিন চেক আপ দরকার, সেরকম যদি করে সেসব ক্ষেত্রে কিন্তু করা যায়। কিন্তু ট্রুলি টোটালি ওষুধ বন্ধ করে দেওয়া খুব খুব মানে রেয়ারলি সেটা সম্ভব, রেয়ারলি সম্ভব। এবং সেই বোঝাপড়াটা একদিকে আমরা ডক্টর, অন্যদিকে পেশেন্ট পার্টি, তাদেরও বুঝতে হবে যে আমরা এটা বন্ধ করলে আমার কি কনসিকোয়েন্স হতে পারে। একদমই তাই। ডক্টর চন্দ, এবার একটু সার্জারির প্রসঙ্গে আসি, মানে কোন কোন পেশেন্টদের সার্জারির প্রয়োজন রয়েছে? আর একজন দর্শকের ফোন রয়েছে, আমি নিয়ে নেবো প্রশ্নটা। হ্যালো, 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 হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার নাম সঞ্জয় দাস, বলুন। নারায়ণপুর উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি। আমার ভাইকে 3 থেকে 6 বছরের মধ্যে 4-5 বার তড়কা হয়ে গিয়েছিল, তারপরে আরজি করে নিয়ে যেতে সেখানে ব্রেন ইইজি করিয়েছিল, সে ব্রেন ইইজি করার পরে ওই ডিসঅর্ডার দেখা দিয়েছিল। 2 বছর ভ্যালপুয়েট অ্যাসিড ওখান থেকে খেতে দিয়েছিল, 2 বছর খাওয়ার পরে আবার যখন ইইজি করা হয় তখন ওটা নর্মাল হয়েছে। এখন বয়স ওর হচ্ছে 14-15 বছর, কিন্তু ওর একটু লেখাপড়ায় অসুবিধে হচ্ছে, মনে রাখতে পারছি না, এর জন্য কি কোনো সমস্যা হবে? শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনায় আসছি। তার আগে যেটা জিজ্ঞাসা করছিলাম ডক্টর চন্দ, যে কাদের কাদের সার্জারির প্রয়োজন হয় এবং কোন সিচুয়েশনে গিয়ে সেটা প্রয়োজন হয়? দেখুন, মৃগীর চিকিৎসাটা আমি যদি খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি, আমি যেটা আগে বললাম মৃগীটা কি জিনিসটা, ব্রেনগুলো তো, ব্রেন হচ্ছে একটি ইলেকট্রিক্যাল একটা একটা কারেন্ট জেনারেট করে আর তার দিয়ে যায়, সেই থেকে আর একটা কোষে যাচ্ছে, আবার সেখানে কারেন্ট জেনারেট করে করে এই করে কারেন্টটা পাস হচ্ছে। আমাদের ইলেকট্রিক ওয়্যারিং সিস্টেমে যেমন একটা তার আরেকটা তারের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, কারেন্টটা তারের মধ্যে দিয়ে, একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্টটা পাস করে, ইলেকট্রিসিটিটা পাস করে। কিন্তু ব্রেনের জিনিসটা কীভাবে হয়, ধরুন একটা তার একটা কোষ যেখান থেকে কারেন্ট জেনারেট, ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, কারেন্টটা ফ্লো করছে, ফ্লো করে এবার অন্য কোষে কী করে যাবে, সেখানে কিন্তু ছোট্ট একটা গ্যাপ আছে, সেটাকে আমরা সাইনাপস বলি। এই যে ইলেকট্রিক্যাল ডিসচার্জটা এসে পৌঁছলো, ইলেকট্রিসিটি এসে পৌঁছলো, ওই কোষের এন্ডে শেষভাগে এমন একটা জিনিস তৈরি করলো যাতে একটা কেমিক্যাল রিলিজ হলো। এবার ওই কেমিক্যালটা ওই রাস্তাটা পার হয়ে গিয়ে অন্য কোষে গিয়ে চড়ে বসলো, এবং যেই চড়ে বসলো ওখানে একটা রিসেপ্টর আছে, সেখানে একটা কারেন্ট ইলেকট্রিসিটি জেনারেট করলো, আচ্ছা করে সেই ইলেকট্রিসিটিটা আবার পাস করলো। এবার এই যে অ্যাবনর্মাল প্যাসেজ, যেটা অ্যাবনর্মাল যে ইলেকট্রিসিটি, যে অ্যাবনর্মাল কারেন্ট পাস হচ্ছে যেখানে, সেটা আমরা দুভাবে ম্যানিপুলেট করতে পারি। ওনারা যেটা করেন, ওনারা কেমিক্যালটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, ওষুধ দিয়ে কী করেন, ওই যে কেমিক্যালটা যেটা তৈরি হচ্ছে ওইখানে, ওই কেমিক্যালের রিয়াকশনের সঙ্গে কেমিক্যালটাকে কীভাবে মেটাবলাইজ হবে সেটাকে ম্যানিপুলেট করে, বা কেমিক্যালটাকে সরাসরি ম্যানিপুলেট করে, বা রিসেপ্টরটাকে ম্যানিপুলেট করে ওনারা চিকিৎসা করে, সেটা ওষুধ দিয়ে। সার্জনরা কী করে, সার্জনরা কী দুভাবে করতে পারে, একটা হচ্ছে যেখান থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে, অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ যেটা জেনারেট হচ্ছে সেটা কি বাদ দিচ্ছে, এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, যে বলো না মাথায় নেই তো মাথা ব্যথা কিসের, তার মানে যেখান থেকে উৎস সেটা কি বাদ দিয়ে দিলাম, তাহলে আর রইল না সেখানে, সেখান থেকে জেনারেশনটা হচ্ছে না। দ্বিতীয় উপায় কি হতে পারে, এই যে তারটা যাচ্ছে, আমি যে ইলেকট্রিক একটা ইলেকট্রিসিটি যে তার যেটা যায়, আমি যদি তারটাকে কেটে দিই সেই ইলেকট্রিসিটি কারেন্টটা তো ফ্লো করবে না সেখানে, ব্রেনেও তাই হচ্ছে। আমরা সার্জারি সার্জিক্যাল প্রিন্সিপাল দুটো, একটা হচ্ছে যেখান থেকে অরিজিনেট করছে সেটাকে সরিয়ে দেওয়া, দ্বিতীয় উপায় কি, আমি যে জায়গাটা ধরুন পিন পয়েন্ট করতে পাচ্ছি না যে এই জায়গাটাকে বাদ দিয়ে দিলে আমি জেনারেটর, ইলেকট্রিক্যাল জেনারেটর যেটাকে সেটাকে সরিয়ে দিতে পারবো, কিংবা ধরুন একাধিক জায়গা থেকে জেনারেট হচ্ছে, আমি তো ব্রেনের অসংখ্য 3-4টে জায়গা দিয়ে বাদ দিয়ে দিতে পারবো না, সেটা সেটা ফিজিবল হয় তো হয় না ফাংশনালি। তখন আমরা করি কি, যে জিনিসটাকে লিমিট করে দেয়া, যে যে সারা ব্রেনে ছড়িয়ে পড়ছে জিনিসটা সেটা তারটাকে কেটে দিলাম যাতে সারা ব্রেনে ছড়িয়ে না পড়ে, এটাকে ডিসকানেকশন বলে। আচ্ছা, এই দুটো হচ্ছে বেসিক প্রিন্সিপালে চলে। এবার প্রথমে আসি সেকেন্ডারি এপিলেপসি, যেটা বলছিলাম সেকেন্ডারি, যেমন ব্রেন টিউমার, আর্টেরিয়াল। একটু বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও আজকের অনুষ্ঠানের আলোচনা নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
कसम ये खाए रे, टिक 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 प्लास्टिक टिक ना पाए रे। अगर सुन लो जिस्म लेना हम तो बम ये फट जाएगा, के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जिस्म लेना हम तो बम ये फट जाएगा, के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। के कर दो रहम धरती का ये दम भी घुट। বিরতির পর আরো একবার স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর চন্দ, যে বিষয়টা বলছিলেন আমি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে টিউমার থেকে যদি কনভালশন সিজার হচ্ছে, আমরা জানি টিউমারটাকে যদি আমরা ভালো করে বাদ দিয়ে দিতে পারি, খুব ভালো চান্স যে ওই সিজারটা হবে না। এমন নয় যে যেদিন টিউমার বাদ দিয়ে দিলাম পরের দিনই যে ওষুধটা বন্ধ হয়ে গেল, তা কিন্তু হয় না। কিছুদিন ওষুধটা চালাতে হয়, তারপর ধীরে 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 আস্তে আস্তে স্লোলি বন্ধ করতে হয়। ধুম করে অ্যাব্রাপ্টলি সাধারণত বন্ধ করা হয় না। বা আর্টারি ভেনাস ম্যালফরমেশন বা ক্যাভারনোমা বা সাবডুরাল হেমাটোমা বা অন্য স্ট্রোক হয়েছে বা চোট হয়েছে, মাথায় চোট লাগার জন্য হয়েছে, ডিলেট অবশ্য চোটের জন্য যে এপিলেপসি যেটা হয় সেটার ট্রিটমেন্ট একটা একদম অন্য জিনিস, সেটা এর মধ্যে আমি আর আনতে চাইছি না। তো এগুলো সেকেন্ডারি সিজার। প্রাইমারি সিজার যেগুলো হয় সাধারণত, যেগুলো সার্জিক্যালি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, মিডিয়াল টেম্পোরাল লোব, যেটা এপিলেপসি মিডিয়াল টেম্পোরাল লোব স্ক্লেরোসিস যেটা হয়, যেটা কমপ্লেক্স পার্শিয়াল সিজার বললাম, এটা বড়দের ক্ষেত্রে কিন্তু খুব বেশ ভালো রকমই দেখা যায় এবং বাচ্চাদেরও দেখা যায়। তখন দেখা যায় যে টেম্পোরাল, ওখানে আমরা যে দুই দেখি সিজারের প্যাটার্নটা দেখি, হিস্ট্রিটা দেখি, যে ছোটোবেলায় জ্বরের সময় কনভালশনে সিজার হয়েছিল, তারপরে কিছুদিন ভালো ছিল, তারপরে আবার এরকম কমপ্লেক্স পার্শিয়াল সিজার হলো। তখন আমরা যেটা করি, ভালো কোয়ালিটির এমআরআই করি। এমআরআই করলে কিন্তু দেখা যায়, এবং যেটা করতে হয় ভিডিও ইজি একটা করতে হয়। আমরা ভিডিও ইজি জিনিসটা কি, আমার কাছে যখন একজন পেশেন্ট আসছেন, ইন্টারিক্টাল ইজি বলে যে হ্যাঁ আমি তখন কনভালশন হচ্ছে, যখন ইজি করছি তখন তো কনভালশন হচ্ছে না বা সিজার হচ্ছে না, তখন তখন হয়তো কিছু নাও পাওয়া যেতে পারে। তো আমরা করি কি, আমরা ভিডিও মনিটরিং করতে থাকি এবং ইইজির আর কি ইলেকট্রোড লাগানো থাকে। অনেক সময় ওটাকে ইনস্টিগেট করার জন্য আমরা ওষুধ বন্ধ করে দিই। এবার ভিডিও মনিটরিং হচ্ছে, আমরা দেখছি কখন সিজারটা হচ্ছে এবং সেই সঙ্গে ইইজিটা ট্রেসিংটা হচ্ছে। এবার যেখান থেকে ধরুন যদি ওই জায়গাটা টেম্পোরাল ওভার ওই জায়গা থেকে জেনারেট হচ্ছে, তখন ওইখানকার যে ইলেকট্রোডটা পয়েন্ট করবে যে সিজারটা ওই যে ওখান থেকে অরিজিনেট করছে, কোন জায়গা থেকে হচ্ছে। আমি এমআরআইতে পেয়ে গেলাম অ্যাবনর্মাল লিশানটা, আমি ইজিতেও সেটা কোরিলেট করে ফেললাম। এবার ধরুন অনেক সময় হয় কি যে ইজিতে কোরিলেট সেইভাবে করতে পারলাম না, তখন কি করা হয়, পেট স্ক্যান করা হয়। আচ্ছা, পেট স্ক্যান করা হয় সাধারণত যদি ইন্টারেক্টাল, মানে যেতে দুটো কনভালশনের মধ্যেখানে যদি পেট স্ক্যান করা হয়, তখন দেখা যায় যে হাইপোমেটাবলিজম হয়, মানে ওখানে মেটাবলিজমটা একটু কম, ওই জায়গাটা ফাংশনটা কম। ঠিক উল্টো হয় যদি কনভালশনের সময় যদি স্পেক্ট বলে এক ধরনের স্ক্যান করা যায়, সেটা টেকনিক্যালি ইজ নট ইজি, বেশ ডিফিকাল্ট করা একটা কনভালশনের সময় স্পেক্ট করা, তখন দেখা যায় হাইপার মেটাবলিজম, মানে অ্যাক্টিভিটিটা সেখানে বেড়ে গেছে। এবার আমি ধরুন পেট স্ক্যানটা ওখানে কম দেখাচ্ছে, এমআরআইতে লিশান দেখাচ্ছে, কারণ আমি এমআরআইটার সঙ্গে এটা তো পেটটা কেন বললাম, অনেক সময় দেখা যায় দুদিকের টেম্পোরালবি প্রবলেম আছে এবং দুদিকের টেম্পোরালব বাদ দেয় ইটস নট প্র্যাকটিক্যাল, তো তখন আমরা একটা লোকালাইজ করতে হয় কোন সাইড থেকে হচ্ছে। সেই জন্য আমরা পেট স্ক্যান করি বা ই ভিডিও ইজি করি, যে এগুলো করে আমরা রোগ নির্ণয় করে সেই মতো আমরা অপারেশন করি। সেটা অনেক সহজ হয়ে যায়। সেটা অনেক সহজ হয়ে যায়। আর অপারেশনের সময় যেটা করতে হয়, আমরা যে জায়গাটাকে বাদ দিলাম ওই জায়গাটা, আমরা জানি আপনার অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, প্যারাহিপোক্যাম্পাস, এই আঙ্কাস, এই জায়গাগুলোকে বাদ দেওয়া হয়। কখনো কখনো নিওকর্টেক্স মানে টেম্পোরাল লোবের কর্টেক্সও বাদ দিতে হয়। ডান দিকে হলে অনেকটা অ্যাগ্রেসিভ রিসেকশন করা যায়। বাঁ দিকে যেহেতু আমাদের স্পিচ, আমাদের বেশিরভাগ 99% ডানহাতি লোকের স্পিচ সেন্টার, স্পিচ এরিয়াটা বাঁ দিকে ব্রেনের, তখন আমরা একটু কনজারভেটিভ হয়ে যাই। তখন কখনো কখনো অ্যাওয়েক্স সার্জারি করতে হয়, যে জাগিয়ে অপারেশনটা করলে আমি বুঝতে পারি যে পেশেন্টের স্পিচে কোনো প্রবলেম হচ্ছে কিনা, তখন অ্যাওয়েক্স সার্জারি করতে হয়। মানে
অপারেশন প্রসেসের মধ্যেও এখন মানে যেহেতু চিকিৎসা পদ্ধতিতে অনেক বেশি ইমপ্রোভাইজেশন চলে এসেছে, এই জায়গাগুলো অনেকটা সহজ হয়ে গেছে। আর একটা এক্সাম্পল, যেমন যে ডিসকানেকশন, যেটা আমি বললাম যে আমার যদি জেনারেটরটা আমি খুঁজে পাচ্ছি না বা জেনারেটরটা অনেকগুলো জেনারেটর, আমি স্প্রেডটাকে বন্ধ করে দিলাম। একদম, আমি এই বিষয়টা নিয়ে আসবো। যদি অনেকগুলো উৎস থাকে সেক্ষেত্রে ঠিক কিভাবে করা হয়, তার আগে একটু জানতে চাইবো যে ডক্টর মন্ডল, যে একজন দর্শকের প্রশ্ন ছিল তার উত্তরটা দেবেন, এবং তার আগে একবার বলে দিই এতক্ষণ যে আলোচনা হলো সেখান থেকে অন্তত এই নির্দেশটা উঠে আসলো যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মৃগী রোগ সেরে যায়, সেটা চিন্তার কোনো কারণ নেই, এবং যে কোনো বয়সে হতে পারে, এমন নাকি খুব অল্প বয়সে হলো, একদম নবজাতকের সময় বা একটা হঠাৎ করে সার্টেন একটা বয়সে গিয়ে হলো, সেরকম নয়, যে কোনো বয়সে কিন্তু হতে পারে। এবং পাশাপাশি মৃগী রোগ হওয়া মানেই যে আমার জীবন স্বাভাবিক জীবনযাত্রায় আমি ফিরে আসতে পারবো না, সেটা কিন্তু নয়। আমরা আরও আলোচনায় আসবো, তার আগে একজন দর্শক রয়েছেন, প্রশ্নটা নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। আমি, নমস্কার, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো, আপনার প্রশ্নটা রাখুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলের বয়স এখন 13 বছর, ও যখন ওর নর্মাল ডেলিভারি হয়, ও হওয়ার 8 ঘন্টা পর ওর কনভালশন হয়েছিল, তারপর ট্রিটমেন্ট করা হয়। এই ট্রিটমেন্ট করার পর ওই হওয়ার 8 ঘন্টা পর থেকে 5 বছর বয়স পর্যন্ত ওর মোট 3 বার কনভার্সন হয়েছে। লাস্ট যে কনভার্সনটা হয়েছিল সেটা ফিভারেল কনভার্সন ছিল, এবং ওটা আগেও যেগুলো হয়েছে সেটাও ফিভারেল কনভার্সনই ছিল। তো লাস্ট যে কনভার্সন হয়েছিল তখন ওর দাঁতে দাঁতটা লেগে গেছিল, এবং কনভার্সনটা হওয়ার পর ওর বমি হয়, ও এখন ওর সোডিয়াম ভ্যালপোরেট খায়, আর হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট যেটা এনকোরে সেটাও খাচ্ছে, 10 ml 10 ml 2 বার করে 20 ml ও খায়। তো এখনো 13 বছর বয়স পর্যন্ত এখনো ওর কনভার্সন আর হয়নি, তো ওর কি ওষুধটা চলতেই থাকবে? আর স্পিচটাও ক্লিয়ার না। আচ্ছা, আপনি শুনতে থাকুন ডক্টর মন্ডল, পরপর দুজন দর্শকের প্রশ্ন। আমি প্রথম যিনি কোশ্চেন করেছিলেন, ওনার ভাইপোর ক্ষেত্রে এপিলেপসিটা স্টার্ট হয়েছিল যতদূর সম্ভব 6 বছর বয়সে, এখন 16 বছর বয়স। এপিলেপসি পার্টটা মোস্ট প্রবলি ওনার অনেকটা কন্ট্রোল উইথ ড্রাগস, কিন্তু ওর অনেক বিহেভিয়ারাল ইস্যু এসছে যেগুলো আমাদের কাছে উনি বললেন। আমার মনে হয় ওর এপিলেপসির পার্টে যে ওষুধগুলো এখন চলছে সেই ওষুধের লিস্ট আমাদের প্রথমে চেক করতে হবে। কিছু কিছু ওষুধ আছে বাচ্চারা বড় হতে হতে পড়াশুনোর সঙ্গে তাল মিল রাখতে গেলে অনেক সময় সেই সব ওষুধগুলো অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়, এবং সেই ওষুধগুলো অনেক দিন ধরে চললে তাদের ব্যবহার, তার প্রত্যেকটা মানে পড়াশুনোর যে স্কলারস্টিক পারফরমেন্স এগুলো কমতে থাকে এবং অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, যেরকম প্রথম পেশেন্টের মা বলছিল। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা নিউরোলজিস্টরা অনেক সময় সাইকিয়াট্রিস্টদের বা শিশু যে সাইকিয়াট্রিক বিভাগ দেখে এদের কম্বিনেশনে আমরা অনেক সময় ট্রিটমেন্ট করি। এসব ক্ষেত্রে বাচ্চাদের অনেক সময় আইকিউ টেস্ট করে দেখা হয় যে প্রথম থেকে সে একটু বুদ্ধিতে পিছিয়ে আছে কিনা। এক, যারা বুদ্ধিতে পিছিয়ে আছে এবং তাদের সঙ্গে যদি এপিলেপসি থাকে, তো অনেক সময় দেখা যায় সেই এপিলেপসিগুলোর এপিলেপসি অ্যাটাকের জন্যে প্লাস ওষুধের জন্যে প্লাস তার একটা বয়সন্ধিকাল, এই সবগুলো মিলিয়ে তাদের যে সমস্যাগুলো হয় সেগুলো ট্যাকল করতে গেলে শুধু ওষুধ দিয়ে হবে না, এগুলোতে কাউন্সেলিং দরকার, এবং অ্যাট দ্য সেম টাইম ওর সত্যিই ওর আইকিউ লেভেল ঠিক আছে কিনা এগুলো দেখে নেওয়া উচিত। আর সেকেন্ড যে কোশ্চেনটা উনি করলেন ওনার বাচ্চার সম্বন্ধে, 13 বছর বয়স এখন, ওর ছোটোবেলায় একটা যখন জন্ম হয়েছিল তখন একটা নবজাতক পিরিয়ডে ওর কনভার্সন হয়েছিল, এবং সেই কনভার্সনটা পরে ওষুধের দ্বারা অনেকটা কন্ট্রোল। ওনার কোশ্চেন হচ্ছে যে ওনার 13 বছর বয়স এখন, ওষুধ কমানো যায় কি না বা বন্ধ করা যায় না। এগেন মানে ওনার ফার্স্ট অফ অল যে সিজারটা প্রথম নবজাতকের স্টেজে হয়েছিল, ওই সময় অনেক সময় ফার্স্ট টাইম আমরা দেখি যে বাচ্চা হওয়ার পরে কেঁদেছিল কি না, সেই সব হিস্ট্রি থাকলে বা হাইপোগ্লাইসেমিক এপিসোড অনেক সময় বাচ্চাদের হয় বা মায়েদের যদি গ্লুকোজ হাই থাকে, অনেক সময় প্রসবকালে যখন দেখা যায় যে কর্ড ব্লাডে বাচ্চাদের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, সেই সব কারণ। আর একটা হচ্ছে হাইপক্সিক এনকেফালোপ্যাথি বলে, যেটা অক্সিজেন কম যায়, এই দুটো ট্রিগারের জন্য পরবর্তীতে সিজার হয়। এই সিজারগুলো অনেক সময় একটা পিরিয়ডের পরে অনেক সময় সিজারগুলো অনেকটা কন্ট্রোল হয়ে যায়, কিন্তু অনেক সময় বাচ্চাদের এই ডিফেক্টটা থাকার জন্যে ওষুধটা
সরাসরি বন্ধ করে দেওয়ার আগে আমরা ইইজি করে নিয়ে তাকে আইকিউ টেস্ট করে নিয়ে তবে নেওয়া হয়। তবে উনি বলছেন যে 4-5 বছর বন্ধ আছে কনভার্সন, তখন আমরা ওষুধ হয়তো কমাতে পারি। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। যেটা আপনি বলছিলেন যে অনেক সময় ব্রেনের অনেকগুলো জায়গা থেকে যদি মানে উৎস থেকে থাকে, সেক্ষেত্রে ঠিক কি করণীয়? আরেকজন দর্শকও রয়েছেন, তার প্রশ্ন একই সঙ্গে নিয়ে নেব। হ্যালো 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 বলুন। নমস্কার। ঘুমোচ্ছিলাম মাঝরাতে, আমি হঠাৎ আমার হাজবেন্ড বুঝতে পারে যে কিছু একটা কাঁপুনি হচ্ছে আমার। তারপরে যখন লাইট ফাইট জেলে দেখে আমি পুরো সেন্সলেস হয়ে গেছি, মুখ থেকে গ্যাবলা বেরিয়ে এসেছে, জিভ বেরিয়ে এসেছে, হ্যাঁ দাঁতে দাঁত লেগে গেছে। আমাকে অনেক ভাবে সেন্স ফেরানোর চেষ্টা করে, কিছুতেই হয়নি। তারপর আমাকে হসপিটালে নিয়ে যায়, আমাদের এখানে সদর হসপিটালে। এখানে আপনার বয়সটা জানাবেন, ট্রিটমেন্ট করে আমাকে কিছু একটা ইনজেকশন দেওয়া হয়, সেলাইন দেওয়া হয়, তারপরে আমি বমি করেছি। বমি করার পরে আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বয়স কত? আপনার বয়সটা জানাবেন। একটা বেসরকারি হসপিটালে ভর্তি হই, সেখানে আমাকে ওই এপিলেপসি নানান রকম ট্রিটমেন্ট মানে ইয়ে করা হয়, টেস্ট করা হয়, সেভাবে কিছুই ধরা পড়েনি। সেকেন্ড টাইম কিন্তু ধরা পড়েনি। আমার একটাই প্রবলেম ধরা পড়েছিল, যেটা আমার হিমোগ্লোবিনটা নাকি খুব নেমে গেছিল। তারপর আমাকে ওই সাডেন ইয়ে দিয়ে ব্লাড দিয়ে হিমোগ্লোবিন লেভেল তুলে দিয়ে। আপনার বয়সটা জানাবেন। হ্যাঁ, বয়স আমার বয়স 41। আপনি শুনতে থাকুন, আমাদের সময় খুব কম রয়েছে। আপনি শুনতে থাকুন একদম সংক্ষিপ্ত সময়। না, প্রথমে এই বয়সে যেটা বলছিলাম, 30 বছরের বয়সে পরে যখন প্রথম সিজার হয়, প্রথম আমাদের চিন্তা হয় ব্রেন টিউমার বা অন্য কিছু সেকেন্ডারি সিজার কিনা, সেই জন্য অবশ্যই একটা এমআরআই হওয়া দরকার। এমআরআই যদি না হয়ে থাকে, তারপরে যে এমআরআই যদি যদি সেরকম কিছু না বেরিয়ে থাকে, তাহলে বাকি চিকিৎসা তারপরে। তারপরে যেটা বলছিলাম যে আর এক ধরনের যেটা আমাদের অপারেশন করার আগে আমরা কতগুলো জিনিস ভেবে নিই। হ্যাঁ, একদম সংক্ষিপ্ত, যে এক হচ্ছে আমরা এটা কিওর করতে পারবো কি না, আর 2 নম্বর কথা কাদের আমরা অনেক সময় করি, যাদের ধরুন ওষুধে কন্ট্রোল হচ্ছে না বা ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, 3-4টে ওষুধ খাচ্ছে তাতেও কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা করি ধরুন মাল্টিপল সোর্স, যেটা আপনি বলছিলেন, তখন আমরা করি জিনিসটা যাতে স্প্রেড না করে কোনো জায়গায় কেটে দিই। কর্পাস ক্যালোসোটমি বলে এক ধরনের অপারেশন হয়, যে কর্পাস ক্যালোসাম যেটা ব্রেনের এক সাইড থেকে অন্য সাইডে যেমন ইম্পালস নিয়ে যে ইলেকট্রিক তারের মতো সেটাকে কেটে দিই। তাতে হয় কি, কিওর হয়তো হয় না, কিন্তু সিজারের অ্যামাউন্টটা, পরিমাণটা, তীব্রতাটা কমে যায় এবং ওষুধে সেটা ম্যানেজ করা সম্ভব হয়। এরকম অনেক ধরনের অপারেটিভ ট্রিটমেন্ট আছে, কিছু অপারেটিভ ট্রিটমেন্টে কিওর হওয়া সম্ভব, কিছু মানে অপারেশন করে যেটা করা হয় ওষুধে, উই মেক ইট ম্যানেজেবল উইথ মেডিকেশন, যেটা ম্যানেজ করা যাচ্ছিল না সেইটাই করা হয়। একদম সবশেষে জানতে চাবে, আমি প্রথমে আপনার কাছে প্রশ্নটা রাখবো ডক্টর চন্দ, যে অপারেশন মানে সার্জারি মানে একটা ভয় থাকে, কিন্তু সেই ভীতিটা কাটিয়ে সত্যি সার্জারির মধ্যে দিয়ে কতটা স্বাভাবিক জীবন ফিরে পাওয়া সম্ভব, সেটা যদি দর্শকদের বলে দেন যে এই ভীতি কাটিয়ে যদি ডাক্তাররা মানে পরামর্শ দেন অপারেশন করতে হবে, তাহলে সেটা মানা উচিত। একটা কথা মনে রাখবেন যে আপনার ভীতিটা বা স্বাভাবিক জীবন পাবেন কি পাবেন না, সেটা নির্ভর করে অসুখটার উপরে, অপারেশনটার উপর নয়। কিন্তু অপারেশনের জন্যে কিন্তু আপনার অস্বাভাবিক জীবন হবে না, আপনার অপারেশনটা করা হচ্ছে আপনার অস্বাভাবিক জীবনটাকে আরও কম অস্বাভাবিক করা বা প্রায় স্বাভাবিক করা। অপারেশনের জন্যে কিন্তু আপনার অস্বাভাবিক হবে না, আমাদের অপারেশনের উদ্দেশ্যটা হচ্ছে যে অস্বাভাবিক জীবনটার সেই অস্বাভাবিকতাটা কমিয়ে দেয়া অথবা সেটাকে এক সম্পূর্ণ স্বাভাবিক তৈরি করে দেয়া, এটাই কিন্তু অপারেশনের উদ্দেশ্য। অপারেশনে ভয় পাবেন না। লাইনারে আপনি কি বলতে চাইবেন দর্শকদের কাছে? আমার শেষ কথা হচ্ছে এপিলেপসি অ্যাবসলিউটলি ট্রিটেবল ডিজিজ। আমরা দেখেছি 80-90% ক্ষেত্রে এপিলেপসি সেরে যায়। কিসে সেরে যায়? ওষুধে সেরে যায়। আর কি করলে সারবে? সঠিক টাইমে ডায়াগনোসিস হতে হবে, সে বাচ্চা বলুন আর বড় বলুন, মিডল বয়স্ক বলুন, প্রত্যেকেরই এপিলেপসি ডায়াগনোসিস খুব সোজা, এর চাইতে সোজা ডায়াগনোসিস খুব কম আছে। এপিলেপসি অ্যাটাক হলে ঘরে থাকবেন না, খোলস থেকে বেরিয়ে আসুন, বাচ্চাদেরকে সম্মুখীন হতে দিন, এবং এবং প্যারেন্টসদের কাছে সবচেয়ে অনুরোধ, ওভার প্রোটেক্টিভ চাইল্ড হয়ে করে রাখবেন না এপিলেপসি হলে। এটা অ্যাবসলুটলি কিউরেবল ডিজিজ এবং বেশিরভাগ ওষুধেই সেরে যায়। ডাক্তারদের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী ওষুধ খান, এবং কখন ওষুধ বন্ধ করতে হবে সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আর একটা শেষ কথা বলে রাখছি, এপিলেপসি ট্রিটমেন্ট কিন্তু ইটস এ টিম ওয়ার্ক অফ ফিজিশিয়ান, সার্জেন্স,
সাইকোলজিস্ট। একদমই তাই, কারণ কোথাও গিয়ে যে মানসিক একটা দ্বন্দ্ব থেকে যায় সেই জায়গা থেকে কিন্তু সেই কাউন্সেলিংটা ভীষণ রকম ভাবে প্রয়োজন, সেটাও আজকের অনুষ্ঠানের এই আলোচনার মধ্যে দিয়ে উঠে আসলো। আজ সময় শেষ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। মন কি বাত, মনের কথা হলো প্রত্যেক জনের কথা, সংঘর্ষের কিছু গল্প, কিছু সফলতার কাহিনী, না বলা ঐতিহ্যের কথা, আশা নতুন ভারতের। মাসের শেষ রবিবারের জন্য থাকে অপেক্ষা মালয়াচলের আঁচল থেকে বিন্ধ্যাচলের আঙ্গিনা পর্যন্ত, ব্রহ্মপুত্রের ঘাট থেকে